नमस्कार आमार स्टैंडार्ड टूर प्रिय छात्र छात्रीरा आज तुम्हारे विज्ञान द्वितीय क्लास आमी तुम्हारे विज्ञान द्वितीय जेटा रही है पातार कथा पृष्ठा 30 क्लासटा नेब आगे पढ़ते गेले पातार कथा जानते हबे पाता कि उद्भिदेर पाता हलो एक गुरुत्वपूर्ण अंश क्यों ना ये उद्भिदेर पातार साहाज्ये उद्भिदरा तार खाद्य तैरी करे अर्थात पाता के बला हय उद्भिदेर रान्नाघर ता छाड़ा कि पाता उद्भिदे गैसियों आदान प्रदान सहाज्य कर शासकार्य चलाते सहाज्य कर प्रत्येक जीवित शासकार्य चलाय उद्भिद शासकार्य चलाय ता शासकार्य चलाते सहाज्य कर पाता कारण पाता उद्भिदे एक गुरुत्वपूर्ण अंश तारपर कि पातार कयटी अंश की पातार तीनटी अंश पातार तीनटी अंश की पत्र फलक तारपरे कि मोटा और गोड़ा पातार एई तीनटी अंश पत्रफलक काके बोले पातार जे चारटा सबुज अंश देखा जाए ताके बोला हय पत्रफलक देखबे पातार एकटा चारटा सबुज अंश प्रशस्त चारटा सबुज अंश एटाके बोला हच्छे कि पातार पत्रफलक मोटा काके बोले ना पातार जे पत्रफलक पत्रफलक के की करे ना जे गाछे शाखा पोशाखा बा डालेर संगे जुक्त रखे से सरु सबुज काठिर मतन अंशटा जाके बला हच्छे मोटा एटा हलो ताहले कि पातार मोटा एवं गोड़ा काके बोले जेखाने कि हय ना मोटाटा जे स्थाने एकदम गाछेर डालेर संगे बा शाखा पोशाखार संगे जुक्त हय सेई जायगाटा जुक्त होवार अंश जे जायगा एई जायगाटाके बला हच्छे कि पातार गोड़ा এই হলো পাতা তিনটি অংশ এবং প্রত্যেকটা কি কি বলে দিলাম এরপর আসছে পাতা কয় প্রকার ও কি কি পাতা প্রধানত দুই প্রকার সরল পাতা যৌগিক পাতা সরল পাতা কাকে বলে যে সকল কি হয় পাতার মোটার সঙ্গে একটি মাত্র ফলক যুক্ত থাকে পত্রফলক অর্থাৎ এই মোটার সঙ্গে একটাই মাত্র পত্রফলক থাকবে তাদেরকে আমরা বলবো সরল পাতা যেমন কি আম জাম লিচু বট অশ্বত্থ এগুলো সব সরল পাতার উদাহরণ এরপরে কি যৌগিক পাতা কাকে বলে যে সকল উদ্ভিদে কি হয় পাতার মোটার সঙ্গে একাধিক পত্রফলক যুক্ত থাকে অর্থাৎ মোটার সঙ্গে একের বেশি পত্রফলক যুক্ত থাকে তাদেরকে বলা হচ্ছে কি যৌগিক পত্র ঠিক আছে যেমন উদাহরণ দিলে তোমরা আরও পরিষ্কার বুঝতে পারবে যেমন নিম পাতা সজনে পাতা বাবলা পাতা সিরিজ পাতা এগুলো সব হচ্ছে কি যৌগিক পাতার উদাহরণ এই রকম একটা মোটার সঙ্গে এখানে যেমন তিনটে আছে বেল পাতা এরকম হলো এইগুলো হচ্ছে তাহলে কি পাতার কাকে বলে প্রত্যেকটা উদাহরণ বললাম তোমাদেরও এরকম যদি কাকে বলে পড়ে তাহলে উদাহরণ যদি লেখা নাও থাকে উদাহরণ দাও তোমরা কিন্তু উদাহরণটা দেবে নাহলে কিন্তু নাম্বার কাটা যাবে এরপরে পাতার আকার আকৃতি অনুযায়ী কয়েক ধরনের পাতা আমরা দেখছি বা আলোচনা করছি তোমরা শোনো যেমন গোলাকার পাতা অর্থাৎ গোল থালার মতন আকারের পদ্ম পাতা দেখবে গোল থালার মতন বড় বল্লমের মতন পাতা বল্লম যুদ্ধ করা হয় যে বল্লম একদম সুচালো হয় মাথাটা তার মতন পাতা কি বাঁশ গাছের পাতা বল্লমের মতন পাতা কিনারা ঢেউ খেলানো অর্থাৎ পাতার যে ধারটা সেটা ঢেউ খেলানো কার পাতা দেবদারু গাছের পাতা খসখসে পাতা অর্থাৎ পাতার ওপরে আমরা যদি হাত দেই খসখসে মনে হবে কোন গাছে দেখা যায় ডুমুর গাছের পাতা হাতের মতন পাতা এই যে হাতের বলতে কি এটা নয় ওই হাতের এই অংশটা হাতের মতন এরকম পেঁপে গাছের পাতা দেখবে এরকম খাঁজ কাটা যেন মনে হবে হাতের মতন তারপর কি হরতনের মতন পাতা পান পাতা পান যে খায় পান পাতাটা হচ্ছে হরতনের মতন পাতা ডিমের মতন পাতা ডিম তো খাও জানো ডিমের মতন পাতা হচ্ছে বট গাছের পাতা আর তেলতেলে পাতা অর্থাৎ ওপরটা খুব পিচ্ছিল তেলতেলে কচু গাছের পাতা তেলতেলে পাতা এই তাহলে তোমাদের পাতার কথাতে যা ছিল পড়ালাম তোমরা এই প্রশ্নগুলো ভালো করে মুখস্থ করবে এবং যে ধরনের প্রশ্ন আসতে পারে আমি বললাম এইভাবে তোমরা বাড়িতে অভ্যাস করবে আজকের ক্লাস তোমাদের এই পর্যন্ত।